12 নং অঙ্কতে বলা হয়েছে m plus 1 by m is equal to a হলে m cube plus 1 by m cube এর মান নির্ণয় করো অর্থাৎ m cube plus 1 by m cube এর মান বের করতে বলা হয়েছে তো এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে যে মানটি দেওয়া আছে সেই মানটি তুলব অর্থাৎ দেওয়া আছে লিখে m plus 1 by m is equal to a এইটুকু সমান a দেওয়া আছে সেই মানটি তুলব এরপর যেহেতু এই অংশটুকুর মান নির্ণয় করতে বলা হয়েছে তাই প্রদত্ত রাশি লিখে আমরা এই অংশটুকু তুলব এখন পরবর্তী লাইনে সূত্র প্রয়োগের উপযুক্ত করার জন্য আমরা এই লাইনটিকে এভাবে সাজিয়ে লিখতে পারি অর্থাৎ m কিউব প্লাস 1 বাই m হোল কিউব অর্থাৎ এখন কিউবটা 1 এবং m দুটোর উপরেই আছে এটি বোঝানো হয় কারণ 1 কে কিউব করলে 1 ই হয় এখন এটি a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ুন তো সূত্র প্রয়োগ করলে হয় m প্লাস 1 বাই m হোল কিউব মাইনাস 3 m এ বলতে ইন্টু 1 বাই m বি বলতে ইন্টু m প্লাস 1 বাই m এটি হলো এই লাইনটি হলো সূত্র প্রয়োগ এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই এ এম এর অবস্থান উপরে এবং এটির অবস্থান নিচে অর্থাৎ এটি এবং এ এম কাটা যায় এখানে থাকবে শুধু থ্রি এবং এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে এ তাই আমরা এই অংশটুকুর স্থানে এ লিখে দেব এবং তারপরে কিউ আর এটা এবং এম কাটা যাবে এখানে থাকবে থ্রি আর এতটুকু অংশের মান ছিল এ এ মানটা বসে দেব তাহলে পরবর্তী লাইনটি হয় এরকম a কিউব মাইনাস 3 ইন্টু a এখন এই লাইনটিকে আমরা উত্তর হিসেবে আনসার হিসেবে নিতে পারি অথবা আরেকটি লাইন আমরা এভাবে লিখতে পারি যেহেতু এখান থেকে a কমন যায় তাহলে a কমন নিলে এখানে থাকে a স্কয়ার মাইনাস 3 কিন্তু আমরা এটাকেও আনসার হিসেবে নিতে পারি অর্থাৎ 12 নং এর আনসার হলো নির্ণয় বা মান বের হলো a ইন্টু a স্কয়ার মাইনাস 3 এটি আনসার এখন আমরা 13 নং অঙ্কটি করব যেটাতে বলা হয়েছে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু p হলে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আগের অঙ্কটি এবং এই অঙ্কটি সেম একই শুধু এখানে মাইনাসের মান দেওয়া আছে এবং এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে আমরা পূর্বের মতো করে লিখব দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইজ ইকাল টু p এবং প্রদত্ত রাশি দিয়ে যে অংশটুকু মান নির্ণয় করতে বলা হয়েছে সেই অংশটুকু তুলব অর্থাৎ x কিউব মাইনাস 1 বাই x কিউব এখন পরবর্তী লাইনটি আমরা সূত্র উপযোগের জন্য এভাবে লিখতে পারি অর্থাৎ x কিউব মাইনাস 1 বাই x হোল কিউব এখন এটি a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে এখন আমরা সূত্র প্রয়োগ করলে পরবর্তী লাইনটি হয় এরকম x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস এখানে অবশ্যই সূত্র প্লাস হবে প্লাস 3 ইন্টু a এ বলতে x ইন্টু b b বলতে 1 বাই x মাইনাস 1 বাই x ইন্টু a মাইনাস b এখন সে আগের মতো এই x এর অবস্থান উপরে এবং এটি নিচে তাই এটি কাটা যাবে আর এই অংশটুকুর মান p দেওয়া আছে তাই আমরা এখানে এই অংশটুকুর পরিবর্তে p লিখব এবং এই অংশটুকুর পরিবর্তে p লিখব তাহলে পরবর্তী লাইনটি হয় এরকম অর্থাৎ p কিউব প্লাস 3 ইন্টু p এখন আমরা এটিকে আনসার হিসেবে নিতে পারি কিংবা আরেকটি লাইন সাজিয়ে লিখতে পারি p ইন্টু p কমন নিলে হয় p ইন্টু
স্কয়ার প্লাস থ্রি, অর্থাৎ নির্ণয়মান পি ইন্টু পি স্কয়ার প্লাস থ্রি। আরও বেশি বেশি জানতে এবং শিখতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। তাহলে আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে আগ্রহী হব বা মনে করব যে কারো উপকার আসতেছে। প্লিজ কমেন্ট করে জানাবেন, কিংবা কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।